প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি 16.2 অনুশীলনের অঙ্ক নিয়ে। প্রথমে শুরু করব এক নাম্বার অঙ্ক দিয়ে। এক নাম্বার অঙ্কটি হলো একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। কী নির্ণয় করতে হবে? পরিসীমা। এখানে দাও, এটা একটা আয়তকার ক্ষেত্র, এর বড় বাহু দুইটা দৈর্ঘ্য, ছোট বাহু দুইটা প্রস্থ। এখানে বলা আছে ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার কোনটা? এই প্রস্থটা বিস্তার, প্রস্থ বিস্তার একই জিনিস। তাহলে এখানে আমরা ধরে নিব, মনে করি প্রস্থ এক্স মিটার, অর্থাৎ বিস্তার এক্স মিটার। তাহলে এটা হলো এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এই এক্সের দ্বিগুণ, অর্থাৎ 2x। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে 2x মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 2x গুণ x। দৈর্ঘ্য হলো 2x, প্রস্থ হলো x, তাহলে 2x2। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 2x2 বর্গমিটার। এখন এখানে আমরা একটা সম্পর্ক থেকে ক্ষেত্রফল বের করলাম। এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা হলো 512 বর্গমিটার। ক্ষেত্রফল কত? 512 বর্গমিটার। তাহলে 2x2 এবং 512 সমান হবে 2x2, 512 সমান। প্রশ্ন মতে আমরা লিখব 2x2 ইকুয়াল টু 512। তাহলে x2 এর সঙ্গে 2 গুণ অবস্থায় আছে, তাহলে 2 512 সঙ্গে ভাগ হবে। ভাগ হলে এরকম হয়, 512 ভাগ 2 ইকুয়াল টু x2 ইকুয়াল 256। আমরা এখন x এর মান বের করতে চাই, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। x2 বর্গমূল হলো x, আর 256 বর্গমূল হলো √256। 256 ক্যালকুলেটারে রুট করলে আসে 16। তাহলে x এর মান পেলাম আমরা 16। আমরা ধরেছিলাম আয়তকার ক্ষেত্রে প্রস্থ x মিটার, x এর মান পেয়েছি আমরা 16। তাহলে আমরা বলবো আয়তকার ক্ষেত্রে প্রস্থ হলো 16 মিটার। আয়তকার ক্ষেত্রে প্রস্থ 16 মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 2x, তাহলে 16-র সঙ্গে 2 গুণ হবে, তাহলে হবে 2 × 16 মিটার, সমান সমান 16 × 32 মিটার। এখন আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, আমার দরকার পরিসীমা। পরিসীমার সূত্র আমরা জানি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য এখানে 32, প্রস্থ 16, মান বসিয়ে দিব, তাহলে হলো কত? 2 × 32 + 16, 32 আর 16 যোগ করলে হয় 48, 48 এবং 2 গুণ করলে হয় 96 মিটার। তাহলে আমরা পেলাম আয়তকার ক্ষেত্রের পরিসীমা 96 মিটার। তাহলে এখানে উত্তর হবে 96 মিটার। তাহলে কাঙ্ক্ষিত আমরা উত্তর পেয়ে গেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কটা 2 নম্বর। এখানে দেওয়া আছে একটা জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। এই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। কিসের ক্ষেত্রফল? পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এখানে একটা আয়তকার জমি, এর দৈর্ঘ্য হলো বড় বাহুটা আর প্রস্থ হলো ছোট বাহুটা। তাহলে আমরা লিখব দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 80, প্রস্থ 60। তাহলে 80 × 60 বর্গমিটার হবে। বর্গমিটার কী জন্য হবে? 80-র সঙ্গে মিটার আছে, 60-এর সঙ্গে মিটার আছে, তাহলে মিটারে মিটারে গুণ করলে হয় বর্গমিটার। 80 আর 60 গুণ করলে হবে 6848, অর্থাৎ 4800 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4800 বর্গমিটার, এই ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এখানে বলা আছে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। তাহলে পুকুর এরকম, এটা একটা পুকুর, এরকম মাঝে একটা পুকুর খনন করা হয়েছে।
সম্পর্ক দেখেছে, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তাহলে এই যে পুকুরের পাড় এটা 4 মিটার, তাহলে এটা হবে 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার, প্রত্যেকটা পাড় 4 মিটার করে হবে। এখন আমরা আমাদের বলা আছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা যদি সম্পূর্ণ জমির ক্ষেত্রফল বের করি এবং পুকুরের ক্ষেত্রফল বের করার পর সম্পূর্ণ জমির ক্ষেত্রফলের মধ্যে যদি পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল পাব। এখন তাহলে আমরা পুকুর যেটুকু স্থানে আছে তার ক্ষেত্রফল বের করতে চাই, অর্থাৎ পুকুরের পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের প্রস্থ আমরা বের করব। তাহলে আমরা জানি এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা 80, তাহলে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হবে কত, 80 বিয়োগ 4 দুগুণ 8, কী জন্য 4 দুগুণ 8, এই পাড়টা 4 মিটার, এই পাড়টা 4 মিটার, তাহলে 4 দুগুণ 8 মিটার 80-র সঙ্গে বাদ গেলে আমরা এইটুকুর দৈর্ঘ্য পাব, এইটুকুর দৈর্ঘ্য আমরা পাবো, তাহলে 80 বিয়োগ 8 = 72 মিটার, তাহলে এখান থেকে এই পর্যন্ত 72 মিটার, অর্থাৎ পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য হবে 72 মিটার। এখন পাড় বাদে পুকুরের প্রস্থ আমরা বের করতে চাই এইটুকু, তাহলে এখানে এখান থেকে এই পর্যন্ত 60, এই 60-এর সঙ্গে এই 4 এবং এই 4 যদি বাদ দিই, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা পেয়ে যাব। তখন আমরা লিখব পাড় বাদে পুকুরের প্রস্থ 60 বিয়োগ 4 গুণ 2, 4 গুণ 2 অর্থাৎ 8, 60 বিয়োগ 8 অর্থাৎ বিয়োগ করলে হয় 52 মিটার, তাহলে এখান থেকে এখানে 52 মিটার। এখন তাহলে এইটা আমরা পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পেয়ে গেছি, পাড় বাদে পুকুরের প্রস্থ পেয়ে গেছি, তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল 72 গুণ 52 গুণ করলে হয় 3744 বর্গমিটার, তাহলে পুকুরের ক্ষেত্রফল অর্থাৎ পুকুর যে স্থানে আছে পুকুরের পানিটুকু, এই পানিটুকুর ক্ষেত্রফল হলো 3744। এখন আমরা পাড়ের ক্ষেত্রফল বের করতে চাই। আগেই বলেছি সম্পূর্ণ জমির ক্ষেত্রফলের মধ্যে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দেই, অর্থাৎ পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বাদ দেই, তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। সেই জন্য আমরা 4800-র মধ্যে 3744 বাদ দিলাম, বাদ দিলে হলো কত, 1056 বর্গমিটার, তাহলে এই সম্পূর্ণ পাড়ের ক্ষেত্রফল হবে 1056 বর্গমিটার, সেইটাই আমাদের চাওয়া হয়েছিল পুকুরের পাড়ের ক্ষেত্রফল, তাহলে উত্তর হবে 1056 বর্গমিটার। এরপরে 3 নম্বর অঙ্ক করাবো, 3 নম্বর অঙ্কটা দেখো, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল 1/2 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। কী নির্ণয় করবো, পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ। এখন এরকম একটা বাগান, এটা একটা বাগান, এর দৈর্ঘ্য হলো 40 মিটার, প্রস্থ 30 মিটার। এখন বাগানের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার বসিয়ে দেব, তাহলে 40 গুণ 30 বর্গমিটার হয়ে যাবে, 40 আর 30 গুণ করলে হয় 1200 বর্গমিটার, তাহলে এই বাগানের ক্ষেত্রফল হবে 1200 বর্গমিটার। এখন বলছে বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে, তাহলে বাগানের ভিতর অর্থাৎ এই পাড়েই বাগান আর মাঝে হলো পুকুর, পাড় বিশিষ্ট একটি পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ মানে পুকুরের এই দৈর্ঘ্যটা, পুকুরের প্রস্থটা আমাদের বের করতে হবে। এখন আমরা ধরে নেব পাড়ের বিস্তার কত, এটা আমাদের দেওয়া নেই, আমরা ধরে নেব, মনে করি পুকুরের পাড়ের বিস্তার 1 মিটার, অর্থাৎ এইটা 1 মিটার, এটা 1 মিটার, এটা x, এটা 1 মিটার, 1 মিটার, এটাও 1 মিটার, প্রত্যেকটা 1 মিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব x, এখান থেকে এখানে দূরত্ব x, এখান থেকে এখানে দূরত্ব x, এখান থেকে এখানে দূরত্ব x, অর্থাৎ পুকুরের পাড়ের বিস্তার 1 মিটার। তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে, এইটুক পার, এইটুক পার, এখানে x, এখানে x, তাহলে এই এখান থেকে এই পর্যন্ত 40, 40-এর মধ্যে
এক্স এবং এক্স দুই এক্স বাদ গেলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা পাব। তাহলে আমরা লিখব চল্লিশ বিয়োগ এক্স গুণ দুই, কারণ দুই পারে এক্স বিস্তারের পার আছে। তাহলে আমরা পাবো চল্লিশ বিয়োগ টু এক্স মিটার, চল্লিশ বিয়োগ দুই এক্স মিটার। এটা কোনটা? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য। এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে পুকুরের প্রস্থ কত হবে? পুকুরের প্রস্থ কত হবে? তিরিশ বিয়োগ এক্স গুণ দুই, কারণ দুই পারে দুই এক্স এবং এক্স বাদ যাবে, দুই পারে দুই পারের বিস্তার। তাহলে তিরিশ বিয়োগ টু এক্স। এখন তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে? পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের প্রস্থ গুণ হবে, তাহলে হলো কত? পার বাদে পুকুরের ক্ষেত্রফল চল্লিশ বিয়োগ টু এক্স, তিরিশ বিয়োগ টু এক্স বর্গমিটার। তাহলে এটা আমরা পেলাম কত? পার বাদে পুকুরের ক্ষেত্রফল, অর্থাৎ এইটা, এই গোটা পুকুরের ক্ষেত্রফল। আর সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কত? বারোশো বর্গমিটার। এখানে বলা আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এক বাই দুই অংশ। কী দেওয়া আছে? পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ, এক বাই দুই অংশ। তাহলে পুকুরের ক্ষেত্রফল কোনটা? এইটা, মাঝেরটা। আর বাগান মানে সম্পূর্ণটা, আর সম্পূর্ণটার ক্ষেত্রফল কত? বারোশো বর্গমিটার। আর পুকুরের ক্ষেত্রফল হলো চল্লিশ মাইনাস দুই এক্স ইন্টু তিরিশ মাইনাস দুই এক্স বর্গমিটার। তাহলে এখানে এই এই পুকুরের ক্ষেত্রফলটা এই বাগানের ক্ষেত্রফল অর্ধেক। এখন যদি আমি বাগানের ক্ষেত্রফলকে হাফ দিয়ে, অর্থাৎ এক বাই দুই দিয়ে গুণ করি, তাহলে বাগানের ক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফলের সমান হবে। এখানে বলাই আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এক বাই দুই অংশ। তাহলে আমরা চল্লিশ মাইনাস দুই এক্স ইন্টু তিরিশ মাইনাস দুই এক্স হলো পুকুরের ক্ষেত্রফল, আর বাগানের ক্ষেত্রফল হলো বারোশো বর্গমিটার। তাহলে বারোশো বর্গমিটারকে আমরা এক বাই দুই দিয়ে গুণ করলাম, তাহলে পুকুরের ক্ষেত্রফলের সমান হবে। এখন আমরা তিরিশ এবং চল্লিশ গুণ করবো, কত হবে? বারোশো। তিরিশ এবং টু এক্স গুণ করলে ষাট এক্স, দুই এক্স এবং চল্লিশ গুণ করলে আশি এক্স, দুই এক্স আর দুই এক্স গুণ করলে চার, দুই দুগুণ চার এক্স স্কোয়ার, বারোশো আর হাফ কাটাকাটি করলে দুই দিয়ে বারোশোকে কাটলে ছয়শো হয়। এখন আমরা চার এক্স স্কোয়ার সামনে নিয়ে যাব, ষাট এবং আশি যোগ করলে হয় একশো চল্লিশ এক্স, এবং বারোশো এই সাইডে রাখলাম, ডান সাইডে ছয়শো বাম্পকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। বারোশোর মধ্যে ছয়শো বাদ দিলে হয় ছয়শো। এখন চার আমরা কমন নেব, চার যদি কমন নিই তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস একশো পঞ্চাশ ইকুয়াল টু জিরো। এখন এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস একশো পঞ্চাশ, এটা মিডিল টার্ম করলে তিরিশ আর পাঁচ এক্স, তিরিশ আর পাঁচে যোগ করলে পঁয়ত্রিশ হয়, তিরিশ আর পাঁচ গুণ করলে একশো পঞ্চাশ হয়, একশো পঞ্চাশ হয়। আর চার বাম পক্ষে গুণ অবস্থায় ছিল, ডান পক্ষে নিয়ে গেলে শূন্যর সঙ্গে ভাগ হয়ে যাবে, শূন্যর সঙ্গে চার ভাগ করলে শূন্য হয়। এখন এক্স এবং তিরিশ, এক্সের মধ্যে থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস তিরিশ হয়, পাঁচ এক্স আর একশো পঞ্চাশ, পাঁচ কমন নিলে এক্স মাইনাস তিরিশ হয়, আর এখানে শূন্য আর চার ভাগ, শূন্যকে চার দিয়ে ভাগ করলে শূন্য হয়। এখন এক্স মাইনাস তিরিশ কমন নেব, তাহলে এক্স মাইনাস তিরিশ ইন্টু এক্স মাইনাস পাঁচ ইকুয়াল টু জিরো, তাহলে হয় এক্স মাইনাস তিরিশ ইকুয়াল টু জিরো, অথবা এক্স ইকুয়াল এক্স মাইনাস পাঁচ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু তিরিশ আমরা পাই এবং এক্স ইকুয়াল টু পাঁচ পাই। কিন্তু এক্স ইকুয়াল টু তিরিশ আর এক্স কী ধরা হয়েছে? পুকুরের পাড়ের বিস্তার, পুকুরের পাড় কোনটা? এটা, এটা যদি তিরিশ হয়, এটা যদি তিরিশ হয় তাহলে তিরিশ দুগুণ ষাট হয়ে যায় পার, কিন্তু এখানে বাগানের দৈর্ঘ্যই আছে চল্লিশ মিটার। তাহলে কখনো পাড়ের বিস্তার, দুইটা পাড়ের বিস্তার বাগানের দৈর্ঘ্যের চেয়ে বড় হতে পারে না, এই জন্য এক্স ইকুয়াল টু তিরিশ গ্রহণযোগ্য হবে না, তাহলে এক্স ইকুয়াল টু পাঁচ হবে গ্রহণযোগ্য, কারণ পাড়ের বিস্তার পাঁচ মিটার এখন আমরা ধরব। তাহলে পাড়ের বিস্তার যদি পাঁচ মিটার হয়, আমাদের চাওয়া হয়েছে পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ কত? কত? চল্লিশ মাইনাস দুই এক্স আর তিরিশ মাইনাস দুই এক্স, এই যে পুকুরের পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য মানে পুকুরের দৈর্ঘ্য চল্লিশ মাইনাস দুই এক্স, পাড় বাদে পুকুরের প্রস্থ হলো তিরিশ মাইনাস দুই এক্স। এখন এক্সের মান আমি এখানে বসিয়ে দেবো, তাহলেই আমরা পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পাবো, অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য পাবো।
তাহলে পুকুরের দৈর্ঘ্য 40 মাইনাস 5 গুণ 2, কারণ ওখানে 2x দেওয়া ছিল, 2x দেওয়া ছিল, x এর মান 5 বসিয়ে দিলাম। তাহলে 40 বিয়োগ 10 ইকুয়াল টু 30। তাহলে আমরা পেলাম কত? পুকুরের দৈর্ঘ্য 30 মিটার। পুকুরের প্রস্থ কত হবে? 30 মাইনাস 5 গুণ 2 অর্থাৎ 30 বিয়োগ 5 গুণ 2 অর্থাৎ 30 বিয়োগ 10 ইকুয়াল টু 20 মিটার। তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে 30 মিটার, পুকুরের প্রস্থ হবে 20 মিটার। এটা কাঙ্ক্ষিত উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।